ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. শুক্রবার ঈদ করলেন, এরপরে সোমবারে কি রোজা রাখতে পারেন না সোমবারে রাখবেন না? কারণ 11-12-13 তারিখ পর্যন্ত রাখা যাবে না রোজা। দুই ঈদের দিন রোজা রাখা নিষেধ। ওইভাবে আইয়ামে তাশরিক মানে জিলহজ মাসের 11-12-13 তারিখও রোজা রাখা নিষেধ, মানুষ রাখবে না, জায়েজ নয় এই পাঁচ দিন। তো আইয়ামে তাশরিকেও রোজা রাখবে না, অর্থাৎ সাধারণ সিয়াম যেটা আমরা রাখি। তো বিশেষ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হজের ক্ষেত্রে তাদেরকে অনুমতি দিয়েছেন, কিন্তু বাকি আপনি যেটা বলেছেন সাধারণ সিয়াম এটা রাখা যাবে না। তো আপনি শুক্রবার ঈদ করেছেন, শনি রবি সোম, সোমবারও হচ্ছে 13 তারিখ, এই দিনে রোজা রাখা যাবে না। মঙ্গলবার থেকে রাখতে পারেন, মঙ্গলবার থেকে রাখতে পারেন। আর বাংলাদেশে আজকে ঈদ হয়েছে, আজকে শনিবার না, আজকে শনিবার, তারা আরও 3 দিন রোজা রাখতে পারবেন না বাংলাদেশ, রবি সোম মঙ্গল পর্যন্ত, 11-12-13 তারিখ পর্যন্ত রোজা রাখা নিষেধ। এটাকে বলা হয় আইয়ামুত তাশরিক। এই জন্যই আপনি দেখবেন 11-12-13 তারিখ পর্যন্ত আপনারা প্রত্যেক সালাতের পরে তাকবীর বলে থাকেন, তাকবীর বলে থাকেন। এমনিভাবে 13 তারিখ পর্যন্ত মানুষ কোরবানি আদায় করতে পারবে, যদিও আলেমদের ইখতিলাফ আছে। তো কেউ কেউ বলেন 12 তারিখ পর্যন্ত কোরবানি, অন্যদিকে কেউ কেউ ইমাম শাফি রহমতুল্লাহের মাযহাব 13 তারিখ পর্যন্ত কোরবানি করা যায়। আর এটা আমাদের ইবনে শেখ ইবনে বাজ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ এদের রায়, শেখ আলবানীর রায়, 13 তারিখ পর্যন্ত কোরবানি করা যায়। তো যাই হোক, কিছু এই আইয়ামে তাশরিক সম্পর্কে কিছুটা একটু বিশদ আলোচনা করলাম, একটু ব্যাখ্যাস্বরূপ কিছু কথা বললাম বোঝার জন্য। তো 13 তারিখ পর্যন্ত রোজা রাখার দিন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ামুত তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহ। তাশরিকের দিনগুলি হচ্ছে খাবার পানাহার পানাহার করার দিন এবং আল্লাহর জিকিরের দিন। আর এই তাশরিকের দিনগুলি হচ্ছে 11-12-13 তারিখ। আল্লাহু আলাম।